প্রতি বছর বলিউডে বহু শিশু শিল্পী পা রাখে, তবে কেউ কেউ সেই ছোট বয়স থেকেই হয়ে ওঠে সুপারস্টার। আজ আপনাদের এমনই এক শিশু শিল্পীর কাহিনী শোনাতে চলেছি। এই পুচকি ছেলেটিকে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন। বলিউডের বহু হিট ছবিতে আমরা দেখেছি এই ক্ষুদে শিল্পীকে। তবে জানেন কি, ক্ষুদে শিল্পীর জার্নি শুরুটা কিভাবে হয়েছিল আর আজই বা কেমন আছে এই ক্ষুদে শিল্পী? এই ক্ষুদে তারকার আসল নাম আলী হাজি। কখনো আমরা তাকে দেখেছি বিগ বির নাতি হিসেবে, আবার কখনো আমির খান বা সালমান খানের সাথে অভিনয় করতে দেখেছি আলীকে। তবে আলীর ক্যারিয়ারে শুরু হয়েছিল জনসন বেবি সোপের অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। অর্থাৎ বলা যায় মাত্র কয়েক মাস বয়স যখন, তখন থেকেই আলীর পথ চলা শুরু হয়েছে। আলী দর্শকের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে ফানা ছবিটির জন্য। তবে এর আগেও ওই বছরেই ফ্যামিলি ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিল আলী হাজি। জনসন বেবি সুপের অ্যাডভার্টাইজমেন্টের পর সোজা বিগ বির সাথে ফ্যামিলি ছবিতে, এরপর কাজ হলে সেই ছোট্ট ছেলে অর্থাৎ ফানা ছবিতে। তখন আলীর বয়স 6 কি 7, আর সালটা ছিল 2006। এরপর অর্থাৎ 2007 সালে তাকে দেখা যায় সালমান খানের সাথে পার্টনার ছবিতে, আর এই একই বছরে মুক্তি পায় স্যাফ রানী মুখার্জি অভিনীত তারা রামপাম ছবিটি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে তারা রামপাম ছবির রানী মুখার্জি আর স্যাফ আলী খানের ছেলে চ্যাম্পি হলো আমাদের সকলের প্রিয় আলী হাজি। এর মাঝে আলী প্রায় 100টির কাছাকাছি অ্যাডভার্টাইজমেন্টে কাজ করেছে। সেই সময় আলী হাজি এতটাই পপুলার হয়েছিল যে তখন শিশু শিল্পীর নাম উঠলেই ডাক পড়ত আলীর। দ্রোণা, মাই ফ্রেন্ড গণেশা 2, পাঠশালা, রাইট ইয়ার রং ছবিগুলিতেও শিশু শিল্পীর ক্যারেক্টারে দেখা গেছে আলীকে, আর তার অভিনয় বরাবরের মতো নজর কেড়েছে দর্শকের। এরপর আর দেখা যায়নি আলীকে। তবে 2019 সালে আলীকে বেশ কিছু ছবিতে দেখা যায়, আর ততদিনে আলী বড় হয়ে গেছে। আলীর এই ছবির তালিকায় রয়েছে নোবেলম্যান, লাইন অফ ডিসেন্ট এবং ঋত্বিক রোশন অভিনীত সুপার 30 ছবিটি। সুপার 30 ছবিতে আলী পৃথ্বীর চরিত্রে অভিনয় করেন। সেই দিনে সেই পুচকি আলী আজ বেশ বড় হয়ে গেছে। আলীর মুম্বাইতে নিজস্ব স্টুডিও রয়েছে যার নাম প্যাস্টিস পিকচার্স। অভিনয়ের পাশাপাশি আলী এখন শর্ট ফিল্ম পরিচালনাও শুরু করেছেন। আলী হাজির এই জার্নি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, আর শিশু শিল্পী হিসেবে আপনি আলীকে কত নম্বর দেবেন কমেন্ট বক্সে আমাদের জানান। আর শিশু শিল্পীদের এমনই সব জানা অজানা তথ্যের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.